ভাগ্নে ইউবানের সঙ্গে প্রথম দেখা, আনন্দে আপ্লুত জিৎ গঙ্গোপাধ্যায়। টুইটারে পোস্ট করলেন মামা ভাগ্নের ছবি, সঙ্গে ক্যাপশনে মজার কবিতাও। সুরকার লিখেছেন, তোর সঙ্গে প্রথম দেখা ভাগ্নে, আবার যত ভালোবাসা সবটুকুরই ভাগ্নে। সঙ্গে ভালোবাসার ইমোজির পাশাপাশি দিয়েছেন গিটার এবং সুরের ইমোজিও, অর্থাৎ খুদে ইউবানের সঙ্গেও সপ্তসুরে গাথা হোক সম্পর্ক ইঙ্গিত সুরকারের। প্রসঙ্গত, ইউবানের বাবা রাজ চক্রবর্তী ও মা শুভশ্রীর সঙ্গে জিতের সম্পর্ক পেশাদারিত্বের গণ্ডি ছাড়িয়ে আরো গভীর। তুমি যে আমারের সুরকার ছিলেন জিৎ, বক্স অফিসে ছবির পাশাপাশি সুপারহিট হয় এর গানও। এরপর চ্যালেঞ্জ, প্রেম আমার, দুই পৃথিবী, চ্যাম সহ একাধিক ছবিতে সুরকার হিসেবে কাজ করেছেন জিৎ। তার তৈরি বহু গান শুভশ্রীর লিপে জয় করে নিয়েছে দর্শক শ্রোতাদের। দীর্ঘদিন একসঙ্গে কাজ করে আসা সে তারকা জুটির খুদে ছেলের সঙ্গে প্রথম সাক্ষাৎ সামাজিক মাধ্যমে শেয়ার না করে পারেননি জিৎ। প্রসঙ্গত, পদবি একই হলেও জিতের সঙ্গে শুভশ্রীর রক্তের সম্পর্ক নেই, কিন্তু এই পদবির যোগসূত্রের জন্যই জিতের বাবা শুভশ্রীকে নিজের মেয়ের মতোই দেখতেন। সেদিক দিয়ে তিনি জিতের বোন এবং ইউবান তার ভাগ্নে। রাজ শুভশ্রীর ছেলে ইউবান তো এক বছর বয়স হওয়ার আগে ইতিমধ্যেই নেটিজেনদের চোখের মণি। জিতের কোলে ঝাঁকটা চুলের ইউবানের ছবিও সাড়া ফেলে দিয়েছে নেটমহলে। অন্যদিকে অতিমারি এবং লকডাউনে জিতও ছিলেন ঘরবন্দি, যা কাজ করেছেন সবই হয়েছে বাড়ি থেকে এবং ভার্চুয়ালি। প্রথম দিকে অসুবিধে হলেও ধীরে ধীরে নিউ নর্মালের সঙ্গে মানিয়ে নিয়েছেন তিনি। তবে ভার্চুয়াল কনসার্টে তার আপত্তি, আমফানের জন্য একবার সে ধরনের কনসার্টে অংশ নিয়েছিলেন, কিন্তু সেরকম বিশেষ প্রয়োজন ছাড়া তার কাছে অনুষ্ঠান মানে হল ভর্তি দর্শক শ্রোতার সামনে গান গাওয়া। এবার তাকে আবার পাওয়া যাবে রিয়েলিটি শোতে। কালার্স বাংলা চ্যানেলে আসছে রাজ চক্রবর্তীর সংস্থা প্রযোজিত সঙ্গীতের মহাযুদ্ধ। মীরের সঞ্চালনায় এ শো এর অন্যতম বিচারক জিৎ গঙ্গোপাধ্যায়। প্রমোদে ইতিমধ্যে তার কণ্ঠ শোনা গিয়েছে আশ্বাস। এই শো থেকে তিনি বেছে নেবেন তার পরবর্তী ছবির প্লেব্যাক শিল্পীকে। ব্যস্ততা জীবনে ফিরে যাওয়ার মাঝে মামাজিতের খণ্ড অবসর ভাগ্নে ইউবানের সঙ্গে। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।